দীর্ঘ বিরতির পর ঈদে বড় পর্দায় আসছেন মাহফুজ আহমেদ, সঙ্গে আছেন শবনম বুবলি। ইতোমধ্যে শেষ হয়েছে তাদের অভিনীত প্রহেলিকা সিনেমার কাজ। এর আগে চয়নিকা চৌধুরীর পরিচালিত সিনেমাটির প্রথম গান মেঘের নৌকা প্রকাশিত হয়েছে। গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমার পোস্টার। মাহফুজ ভক্তরা এখন রয়েছেন সিনেমা মুক্তির অপেক্ষায়। এ যেন কোনো রূপকথার গল্পের মতো। ১৩ মে দিল্লিতে রাঘব চাড্ডা পরিণীতি চোপড়ার বাগদানের আসর বসেছিল রাঘবের বাসভবন দিল্লির কনট প্লেসের কাপুরথালা হাউসে। আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের উপস্থিতিতে একে অপরের আংটি বদল, কেক কাটা, অনুষ্ঠানের অন্তরের ছবি এক এক করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বাগদানের দিনের বেশ কিছু নতুন ছবি নেট মাধ্যমের পাতায় শেয়ার করেছেন পরিণীতি। রাঘব পরেছিলেন হলুদ কুর্তা, ক্রিম পাজামা এবং একটি জ্যাকেট, যেটি তৈরি করেছিলেন তার কাকা ফ্যাশন ডিজাইনার পবন সচদেব। আর পরিণীতির পোশাকের দায়িত্ব ছিল মনীষ মালহোত্রার ওপর। এবারে একসঙ্গে জুটি বাঁধছেন রোহিত শেট্টি এবং অজয় দেবগন। জনপ্রিয় সিংহম সিনেমার প্রথম দ্বিতীয় সিরিজের পর তৃতীয় সিরিজের পালা। জানা গেছে এই সিনেমাতে অজয় দেবগনকেই দেখা যাবে নাম ভূমিকায়। তবে কিছুদিন আগে পরিচালক জানিয়েছেন তার এই কপ ইউনিভার্সে প্রথম মহিলা পুলিশ হিসেবে ধরা দেবেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও ছবিতে রণবীর সিং এবং অক্ষয় কুমারকে ক্যামিও চরিত্রে দেখা যাবে। এখন কানা ঘুষও শোনা যাচ্ছে ভিকি কৌশলও নাকি এই সিনেমায় অংশ হতে চলেছেন। একটি জনপ্রিয় ওয়েবসাইটের তরফে জানানো হয়েছে ভিকি কৌশলের সঙ্গে দীর্ঘ বার্তালাপ সারছেন রোহিত শেট্টি। তবে তার চরিত্র অনেকটাই আলাদা হবে। তিনি এই সিনেমাতে আদতে ভিকির মার্কাটারি দিকটা ফুটিয়ে তুলতে চাইছেন। তবে এই খবর কতটা সত্যি সেটা সময়ই বলবে। ইতোমধ্যেই আবার বিবাহ অভিযান সিনেমার প্রথম গান মুক্তি পেয়েছে। জিৎ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় প্রকাশ্যে এলো সিনেমাটির টাইটেল ট্র্যাক। এই গানটি লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য, গেয়েছেনও তিনি। তবে তার সঙ্গে এখানে গলা মিলিয়েছেন আরেক অভিনেতা দেবরাজ ভট্টাচার্য। এছাড়া এটাই অনির্বাণের প্রথম গান নয় যা তারা দুজনে একসঙ্গে গাইলেন। ২৫ মে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য মেনে গোলাপি নীল ও হলুদ রঙের একটি শিফন শাড়িও পরেছেন হলিউডের অস্কারজয়ী তারকা লুপিতা নিয়ং ও। সেই সাথে পরেছেন সোনার ঝাড়বাতি স্টাইলের কানের দুল, ঠোঁটে পরেছে বেরি রঙের লিপস্টিক আর চোখের মেকআপে স্মোকি আই। জানা গেছে ভারতীয় বিয়ের সঙ্গীতে যোগদান উপলক্ষেই মূলত এমন সাজে এসেছেন লুপিতা। তবে তিনি যে তার ন্যাড়া মাথায় মেহেন্দি করে বসবেন তা কেই বা জানত। ক্যাপশনে অস্কারজয়ী অভিনেত্রী লিখেছেন, যখন আমাদের কোনো ভারতীয় বিয়েতে আমন্ত্রণ জানানো হয় তখন আমরা সম্মান দেখাতে ও উদযাপনের জন্য এভাবেই সাজি। ইশরাত জাহান, সময় সংবাদ।